চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ফরেন রিক্রুটে টি টোয়েন্টির এমন কিছু মার্কাটারের ক্রিকেটার এবার মাঠে নামবে যাদের নাম তারা এখনও প্রকাশ করেনি। আপনি হয়তো ধারণাও করতে পারবেন না, তবে দুশ্চিন্তা নাই, এই ভিডিওতেই আপনি জেনে যাবেন চট্টগ্রাম কি চমক নিয়ে আসছে। তার আগে বলি, গেল আসরে টপ টেন পারফর্মার লিস্ট ঘাটলে বন্দরনগরীর দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আপনাকে হতাশ করবে। দুই ডিপার্টমেন্ট থেকে সেরা দশে কেবল একজন করে পারফর্মার, 10 নম্বর ব্যাটার হিসেবে আফিফ আর 9 নম্বর বোলার হিসেবে বাহাতি স্পিনার নিহাদুজ্জামান। অবশ্য পারফর্মার খুঁজে লাভ কি, 12 ম্যাচ খেলে 9টাতে হার, মাত্র 6 পয়েন্টের সঙ্গে বাজে রান রেট। চ্যালেঞ্জাররা বিপিএলটাই শেষ করেছিল পয়েন্ট টেবিলের 7 নম্বর অর্থাৎ তলানির দল হিসেবে। কোচিং স্টাফ থেকে টিম তলানি থেকে উঠে আসতে চট্টগ্রামে দেখা যাবে ব্যাপক পরিবর্তন। দেশি কোচেই ভরসা রেখেছে চট্টগ্রাম, হেড কোচ তুষার ইমরান, সহকারী কোচ আলমগীর কবির। চারবার প্লে অফ আর একবার ফাইনাল খেলা দল চট্টগ্রাম প্রথম আসরে 5-এ শেষ করে দ্বিতীয় আসরেই সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে ফাইনালে ওঠে পোর্ট সিটি। ঢাকার কাছে হার, রানার আপ হওয়া দলটার কপালে আর ফাইনাল আসেনি। 2016, 19, 20 আর 22 চট্টগ্রামের বিপিএল হিস্ট্রিতে যোগ হয়েছে কেবল 4 প্লে অফ। গেল আসরে ভরা ডুবি নড়ে চড়ে বসা দলটার ডেরায় এবার দেখা মিলবে টি টোয়েন্টির অনেক ধামাকা ক্রিকেটার। নিশ্চয়ই জানতে চাইছেন ফরেন রিক্রুটে কারা কারা আছেন, কোনো বিশেষ চমক আছে কি না, সেই প্রসঙ্গে যাচ্ছি। তবে চট্টগ্রাম যাদের রিটেন করেছে বা ডিরেক্ট সাইন করেছে সেই তালিকাটা দেখে আসা যাক। নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ হারিস বা নিহাদুজ্জামানরা সেই তালিকায় চোখে পড়ার মতো নাম। ড্রাফট থেকে পিক করা লিস্টটা একেবারে খারাপ নয়। তানজিম হাসান তামিম, শাহাদ দীপু, কার্টিস ক্যাম্পার বা সৈকত আলীরা অন টপ। এখানেই শেষ নয়, এর বাইরেও চোখ কপালে তোলার মতো বিদেশি নাম আছে। টি টোয়েন্টিতে সেঞ্চুরি পাওয়া পাকিস্তানি টপ অর্ডার ব্যাটার আবদুল্লাহ শফিক, ছোট ফরম্যাটের আরেক সেঞ্চুরিয়ান শ্রীলঙ্কান টপ অর্ডার আবিষ্কার ফার্নান্ডো। আইএল টি টোয়েন্টি লিগ শেষ হলেই বহরে যোগ দিবেন মোহাম্মদ ওয়াসিম। বিগ ব্যাশ শেষ হলেই আসছেন ইংলিশ বিধ্বংসী উইকেট কিপার ব্যাটার স্টিফেন এসকিনাজি। টি টোয়েন্টিতে সেঞ্চুরি আছে, ব্যাটিংটা করেন 140 প্লাস স্ট্রাইক রেটে। কথা হচ্ছে আরও বড় তারকাদের সঙ্গে। ম্যাচ প্রতি $9,000 চুক্তিতে দলে আসবেন লঙ্কান টপ অর্ডার কুশল মেন্ডিস। এটা আসল ধামাকা নয়, পোর্ট সিটির সবচাইতে বড় ধামাকা ইংলিশ বিধ্বংসী ব্যাটার ফিল সল্ট। 150-এর উপর স্ট্রাইক রেট, টি টোয়েন্টিতে করেছেন 5,000-এর উপর রান, আছে 2 সেঞ্চুরিও। তবে দলের একটি সূত্র নিশ্চিত করেছে সল্টের সঙ্গে এখনও পাকা কথা হয়নি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। চট্টগ্রামের একটা বড় পজিটিভ দিক হচ্ছে শুরুতে ম্যাক্সিমাম বিদেশি ক্রিকেটারদের দলে পাচ্ছে চ্যালেঞ্জার্স। আবদুল্লাহ শফিক, আবিষ্কার ফার্নান্ডো, মোহাম্মদ হারিস সহ 6 ফরেন রিক্রুট একদম শুরু থেকেই। মাঝপথে যোগ দেবেন 4 ইম্প্যাক্টফুল প্লেয়ার। কুশল মেন্ডিসকে দ্বিতীয় রাউন্ডের আগে পাওয়ার চান্স নাই। ফেব্রুয়ারির 11 বা 12 তারিখে আসছেন মোহাম্মদ ওয়াসিম, এসকিনাজি যোগ দিচ্ছেন বিগ ব্যাশ শেষ করেই 25 জানুয়ারির মধ্যে। কথায় মিললে দলে আসবেন ফিল সল্টো। সম্ভাব্য একাদশটা নির্ভর করবে খেলোয়াড় প্রাপ্তির উপরই, তবে দলে পাওয়া সাপেক্ষে ব্যাট হাতে চট্টগ্রামের ভাগ্য বদলে যেতে পারে যাদের হাত ধরে সেই তালিকায় কুশল মেন্ডিস, ফিল সল্ট, এসকিনাজি বা নাজিবুল্লাহরা থাকবেন সবার উপরে। বল হাতে মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ওয়াসিম বা বিলাল খানদের সঙ্গে বিপজ্জনক হতে পারেন আলামিন নিহাদুজ্জামান রাও। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.